আসসালামু আলাইকুম। আনন্দলোকে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, চলচ্চিত্র, বই প্রকাশনা ইত্যাদি নানা বিষয় নিয়ে আমাদের সাপ্তাহিক আয়োজন আনন্দলোকে। এবং প্রতি সপ্তাহের মতো আমরা একটা নির্দিষ্ট বিষয় ঠিক করি আলোচনার জন্য, এবং সে বিষয়ের সঙ্গে সম্পর্কিত দুজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানাই, যাতে তারা বিষয়টি দর্শকদের সঙ্গে আরও বিস্তারিতভাবে আলোচনা করতে পারে। আজকে আমাদের নির্ধারিত বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিডিং ক্লাব। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যারা স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। সামনে রয়েছে আমার জনাব রাশেদ রাহম, অনুবাদ ও গবেষণা বিভাগের প্রধান রিডিং ক্লাব ট্রাস্ট। তার পাশে রয়েছেন জনাব ইফতেখারুল ইসলাম, যোগাযোগ প্রধান রিডিং ক্লাব ট্রাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রিয় দর্শক, অপ্রিয় হলেও একটা সত্য কথা প্রথমে বলিনি, সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আজকাল প্রায়শ নানা রকম নেতিবাচক খবর আমরা শুনি। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরাট ঐতিহ্য রয়েছে, বিরাট ইতিহাস রয়েছে, বিরাট সুনাম রয়েছে, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের বিদ্যুৎ সমাজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান অপরিসীম। তারপরও 1990 সালের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে তার সুনামকে নষ্ট করেছে সেটা খুবই দুঃখজনক। তবে আনন্দের কথা এই যে তার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ইতিবাচক কাজ হচ্ছে যেগুলো সেরকম প্রচার পায় না। প্রচার বেশি পাচ্ছে নেতিবাচক কাজগুলো, প্রচার বেশি পাচ্ছে সন্ত্রাসী কাজগুলো, অথচ অনেক ইতিবাচক কাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে যেগুলো সাধারণ দর্শক, সাধারণ পাঠক, সাধারণ অভিভাবক তারা কেউ জানে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিডিং ক্লাব সেরকমই একটা উদ্যোগ বলে আমরা বিবেচনা করেছি। সেই জন্য আমরা দর্শকদের সঙ্গে শেয়ার করতে চাই এই যে ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে রিডিং ক্লাব ট্রাস্টের মতো একটা সংগঠন গড়ে তুলেছে, কী তাদের উদ্দেশ্য, কী তারা করতে চায়, আজকে আমরা সেটা একটু শুনবো। জনাব রাশেদ রাহমের কাছে প্রথম, কী এটার উদ্দেশ্যটাকে রিডিং ক্লাব বলেন তো একটু। রিডিং ক্লাবের উদ্দেশ্য আমরা যদি বলি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য, এটা যদি আমরা প্রথমে বলি, বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য জ্ঞান সৃজন করা, জ্ঞান বিতরণ করা। কারণ বিশ্ববিদ্যালয়ে কেউ যখন একটা ডিসিপ্লিনে পড়তে আসে তখন এটার উদ্দেশ্য থাকে যে ওই ডিসিপ্লিনে উনি একজন মাস্টার হবেন, একজন অথরিটি হবেন, ইতিহাসবিদ হবেন, সমাজবিজ্ঞানী হবেন, বিজ্ঞানী হবেন, গণিতবিদ হবেন, ওই বিষয়ে মৌলিক অবদান রাখবেন, জ্ঞানের ওই শাখায় মৌলিক অবদান রাখবেন। স্কুল কলেজের সাথে পড়াশোনার সাথে এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা একটা গুরুতর পার্থক্য আছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনা এটার সাথে একটা দায় আছে, সেই দায় হচ্ছে জাতির যে সামাজিক রাজনৈতিক সংকট, এই সংকটগুলোর ব্যাখ্যা তৈরি করা, সমাধান বাতলে দেয়া। আমরা বিশেষ করে যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে ন্যায়ভিত্তিক সমাজের স্বপ্ন দেখেছি, সাম্যভিত্তিক সমাজের স্বপ্ন দেখেছি, এটা একটা জ্ঞানভিত্তিক পাটাতন তৈরি করা, এটা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। তো বিশ্ববিদ্যালয়ের রিডিং এই জন্যে একটু অন্যরকম, এবং এই রিডিংয়ের সাথে একটা দায় আছে, এটা রিডিং ফর প্লেজার না, এটা রিডিং উইথ রেসপন্সিবিলিটি। ধন্যবাদ জনাব রাশেদ। ইফতেখারুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ে তো সবাই পড়াশোনা করতে যায়, পড়াশোনা শেখার জন্যে যায়, ভর্তি হয়, নিয়মিত ক্লাস করে, টিউটোরিয়াল করে, তাতে কি যথেষ্ট রিডিং হচ্ছে না? আসলে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা ব্যবস্থা এবং যে শিক্ষা পদ্ধতি এবং রিডিং ক্লাবের যে শিক্ষা পদ্ধতির মধ্যে একটু পার্থক্য আছে। রিডিং ক্লাব যে মানে যে কয়েকজন শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করতে চায় যারা এই রাষ্ট্রকে বুঝবে রিডিংয়ের মধ্য দিয়ে, যারা পুরো মানে অস্তিত্বে রিডিংকে অনুভব করে এবং এই রাষ্ট্রের যা অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক বিকাশ, ব্যথা, বেদনা এবং ভবিষ্যৎ, অতীত, বর্তমান সব কিছুকে সে জ্ঞানের মধ্য দিয়ে বুঝতে চায়, এ জায়গায় মানে এই বার্ডেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকে নেবে না, কারণ এটা তো হিউজ বার্ডেন এবং প্রতিটা মুহূর্তে রিডিংকে, রিডিংয়ের সাথে বসবাস করা, এটা তো সবার দায়িত্ব না। এবং পৃথিবীর ইতিহাসে যারা এই যে বুদ্ধিভিত্তিক যে কর্মকাণ্ড এবং বুদ্ধিভিত্তিক যে অতীত ইতিহাস, এই ইতিহাসে বুদ্ধিভিত্তিক কর্মকাণ্ড সবাই নেবে না এবং এটা সবার দায়িত্বও না। আমাদের কাজ হচ্ছে, রিডিং ক্লাবের কাজ হচ্ছে সেই সব কয়েকজন তরুণ যারা রিডিংয়ের মধ্য দিয়ে পুরো কমিউনিটির অস্তিত্বকে বুঝতে চায়। নির্বাচিত তরুণ, নির্বাচিত তরুণ, এদেরকে বাছাই করেন কীভাবে? এদেরকে আমরা ধরেন যে আমরা স্যার আমরা সাপ্তাহিক যে লেকচারগুলো করি এখানে মূলত আমাদের ফোকাস থাকে তরুণ শিক্ষার্থীরা, এবং আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসে আমরা প্রচারণা করি, অনলাইনে প্রচারণা করি, আমরা যে পোস্টার ছাপাই এগুলো দেখে শিক্ষার্থীরা আসে। এখন পাবলিক লেকচারগুলোতে যখন আমরা পিচ করি মানে আমরা ওই সব তরুণদেরকে চাই
যারা রিডিংকে নিজের রক্তে রন্ধ্রে লালন করে এবং রিডিংয়ের মধ্য দিয়ে পুরো জাতির অস্তিত্বকে অস্তিত্বের একটা ব্যাখ্যাসে হাজির করতে চায়, এই যখন বলি তখন তার একটা ধাক্কা খায়। এবং আমরা এও বলি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী প্রতিদিন 3 থেকে 13 ঘন্টা পড়বে, ডেইলি 300 পৃষ্ঠা পড়বে। এটা যখন আমরা বলি অনেকেই এই স্পর্ধা এই শক্তি নিয়ে আমাদের সামনে আসে, মানে লেকচারে পার্টিসিপেট করে এবং তারা আমাদের সাথে থাকতে চায়, তারা ওয়েলকাম, তারা এদেরকে আমরা ওয়েলকাম জানাই এবং পরবর্তীতে তারাই মূলত লেকচার দেয়। ধন্যবাদ ইফতেখারের ইসলাম। প্রিয় দর্শক, জনাব ইফতেখার দারুণ একটা কথা বলছে যে কী পরিমাণ পড়াশোনা একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে করতে হয়, কী তাদের প্রত্যাশা, এই প্রত্যাশার কথা তারা ছাত্রদের বলছে। এবং যারা এই প্রত্যাশায় সাড়া দেয় তারাই সাথে রিডিং ক্লাবে সদস্য হয় বা রিডিং ক্লাবের কর্মসূচিতে অংশ নেয়। আমি রাসেল রাশেদের কাছে আবার যাচ্ছি, সেটা হলো কোন ধরনের বই আপনারা এনকারেজ করেন পড়তে, লঘু উপন্যাস, কবিতার বই? আমরা সাধারণত বই প্রেসক্রাইব করি না। আচ্ছা, মানে কোনো বই আমরা বলি না যে এই বই পড়েন এই বই পড়েন। আমরা যেটা বলি বিশ্ববিদ্যালয়ে যে কোনো ডিসিপ্লিন, আমরা বলেছি যে মৌলিক অবদান রাখা এটা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য, তো মৌলিক যে কোনো বিষয়ে মৌলিক অবদান রাখতে হলে বাংলাদেশের সমাজ, রাষ্ট্র, ইতিহাস, এর মানে সাংস্কৃতিক বিবর্তন সম্পর্কে ন্যূনতম 10,000 পৃষ্ঠা আমাকে পড়তে হবে ছাত্রজীবনে। এটা প্রস্তুতি পড়ব, আমি যে কাজ করতে চাই ওই কাজের প্রস্তুতি। কেউ একজন বিজ্ঞান পড়বেন, আমরা মনে করি যে বিজ্ঞানে অবদান, রসায়নে অবদান রাখার জন্য তার বাংলাদেশের গত 1,000 বছরের সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক এই বিবর্তনটা তাকে বুঝতে হবে, মিনিমাম 10,000 পৃষ্ঠা তাকে পড়তে হবে। এটা বিজ্ঞানের ক্ষেত্রে সত্য, সমাজ বিজ্ঞানের ছাত্র যে কোনো সাবজেক্টের জন্য যদি মিনিমাম এটা পড়তে অর্জন করতে চায়, সেটা কিভাবে কেউ যখন এই 10,000 পৃষ্ঠা বললে আবার আগের মতো অনেকে রিট্রিট করেন, তো আমরা যদি কেউ আগ্রহ দেখেন আমরা তখন সেভাবে বলি। আসলে 10,000 পৃষ্ঠা বাংলাদেশ সম্পর্কিত খুঁজে বের করা খুব সহজ, বাংলাদেশের ইতিহাস সম্পর্কিত খুবই মানে সুখপাঠ্য, ইনিশিয়াল রিডারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বই হচ্ছে 1,000 বছরের বাংলা সংস্কৃতি, গোলাম মুর্শিদের। একটু যদি কেউ আর একটু একাডেমিক পড়াশোনায় আগ্রহী হন তখন বাংলাদেশের 3 খণ্ডের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস 3 খণ্ডে এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত 1993 সালে রিসেন্টলি এটা সংস্করণ এডিশন বেরিয়েছে। এই 3 খণ্ড, প্রথম খণ্ড রাজনৈতিক ইতিহাস, দ্বিতীয় খণ্ড অর্থনৈতিক ইতিহাস, তৃতীয় খণ্ড সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস। এরপরে কেউ যদি আরও বিস্তৃত পড়তে চান তারপর বাংলাপিডিয়া 14 খণ্ড, বাংলাপিডিয়া 14 খণ্ডে মানে এটা যদি ডিটেইলস আছে এবং ওখানে আপনার মানে পিক অ্যান্ড চুজ করার সুযোগ আছে। কিন্তু ওই পৃষ্ঠা উল্টে যাওয়া, আমরা মনে করি যে বইয়ের সাথে থাকে, এই যে 10,000 পৃষ্ঠা বলছি এই পৃষ্ঠা সংখ্যা, এটার মধ্যেও এক ধরনের জাদু আছে, এটার মধ্যে একটা আছর আছে। আমরা যদি নিরশ্রী চৌধুরীর কথা বলি, উনি বলেন যে উনি বইয়ের গন্ধ শুকেন, ইম্পেরিয়াল লাইব্রেরিতে গিয়ে উনি বইয়ের গন্ধ শুকতেন। উনি বলতেছেন আমি একটা বিবলিওগ্রাফিক্যাল নোজ তৈরি করেছি, মানে আমি আমি বই মানে নাক দিয়ে গন্ধ শুকে বই বুঝতে পারি। তো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সাথে বইয়ের সাথে এরকম সম্পর্ক থাকতে হবে। আমরা আরেকটা জিনিস করার চেষ্টা করছি, একই সাথে প্রত্যেকটা ডিসিপ্লিনের একটা একাডেমিক ডিসিপ্লিন হিসেবে একটা ইতিহাস রচনা করার চেষ্টা করছি। আমাদের বিজ্ঞান চর্চার ইতিহাসকে, আমাদের নৃবিজ্ঞান চর্চার ইতিহাসকে, নৃবিজ্ঞানে প্রথম বাংলা বই কে লিখেছেন, কবে লিখেছেন, নৃবিজ্ঞান চর্চা করেছেন এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তি কারা। আমরা প্রথমে যেটা করি 5 মিনিটস স্কলার প্রোগ্রাম নামে একটা জিনিস আমরা চালু করেছি, এটা হচ্ছে যে যে ডিসিপ্লিনে পড়বে সে তার ডিসিপ্লিন সম্পর্কে 5 মিনিটের একটা বক্তব্য রেডি করবে, 5 মিনিটের, যেন অন্য যে কেউ বুঝতে পারে, অন্য এই 5 মিনিটের বক্তব্যে অন্যরা বুঝতে পারে এই ডিসিপ্লিন আসলে কাজ কী। এবং এটার একটা বিস্তৃত যেটা আমরা করেছি, আমরা কয়েকটা লেকচারও করেছি, সামনের একটা লেকচার হবে বাংলাদেশের শিক্ষা বিজ্ঞান চর্চার ইতিহাস, মানে শিক্ষক গবেষণার ইতিহাস, এই এটা একাডেমিক ডিসিপ্লিন হিসেবে কীভাবে বিবর্তিত হয়েছে। তো এবং আরেকটা জিনিস আমরা যদি দেখি, বিশ্ববিদ্যালয়ে আমরা যখন ভর্তি হই আমরা কিন্তু তখন নিশ্চিত থাকি না যে কোন ডিসিপ্লিনে কেন পড়ব। আমরা খুব বাজারের হিসাবে, চলতি বাজারে বা আমার আকাঙ্ক্ষা অনুযায়ী, আমাদের সামাজিক সাংস্কৃতিক অবস্থান অনুযায়ী কিছু সাবজেক্টকে উঁচু দরের নিচু দরের মনে করি, অনেকটা লটারির মতো, জি লটারির মধ্যে এবং উঁচু দরের নিচু দরের মনে করি। এবং যারা উঁচু দরের মানে বিষয়গুলোতে পড়ার সৌভাগ্য অর্জন করেন তাদের মধ্যে এক ধরনের ব্লক তৈরি হয়, তারা মনে করেন তারা সৌভাগ্য অর্জন করেছেন। আর যারা ওই উঁচু দরের ডিসিপ্লিনগুলোতে ভর্তি হতে পারেন না তাদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়, তারা মনে করেন যে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য কিন্তু সেটা না, উর্দু বিভাগেরও অসম্ভব প্রয়োজনীয়তা আছে। 1926 সালে যে শিক্ষাগোষ্ঠী, মুসলিম সাহিত্য সমাজ তৈরি হয়েছে, 30 সালে হাকিম হাবিবুর রহমান ওখানে উনি একটা বক্তৃতা করছেন, সভাপতির অভিভাষণ দিচ্ছেন, অভিভাষণে উনি প্রায় 30টা মতো উর্দু গুরুত্বপূর্ণ বইয়ের সংকলন, বইয়ের কথা বলেছেন যেগুলো অনুবাদ করা দরকার আমাদের ইতিহাস রচনার জন্য গুরুত্বপূর্ণ, সেগুলোর অধিকাংশ এখনও অনুদিত হয়নি। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে উর্দু বিভাগের ইতিহাস আছে, আমাদের উর্দু বিভাগের ইতিহাসটা হতাশায়, কান্নায় এবং তাদের যে দুরবস্থা এবং তাদের যে মানে ভয়াবহ রকমের মানে উদ্দেশ্যহীনতা,
এটার কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার না হওয়া, এই 10,000 পৃষ্ঠা পড়া না থাকা। এই 10,000 পৃষ্ঠা পড়লে আমরা আমাদের আবিষ্কার করতে পারবো, আমাদের যে বিশ্ববিদ্যালয়ে আমরা স্বপ্ন নিয়ে আসি এবং এরপরে যে আচ্ছন্ন হয়ে যায়, এই আচ্ছন্নতাটা কেটে যাবে। ধন্যবাদ জনাব রাশেদ। আমি একটু বিরতিতে যাবো, বিরতি পরে ইফতেখারুল ইসলামের কাছে আসবো। একটা বিষয় জানার ইচ্ছা আছে আমার, সেটা আগেই বলে রাখি আপনাকে। রাশেদ অনেকগুলো বইয়ের রেফারেন্স দিয়েছে বাঙালির ইতিহাস ইত্যাদি জানার জন্য। তা আমার প্রশ্নটা হলো, আমরা কি ওয়েস্টবেঙ্গলের বইগুলোকে উপেক্ষা করছি, পরিকল্পিতভাবে উপেক্ষা করছি নাকি ইত্যাদি? এই আমার বিরতির পরে আসছি। ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা এখন একটা সংক্ষিপ্ত বিরতি নেব, বিরতির পর আবার ফিরে আসবো আমাদের আলোচনায়। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, আনন্দলোকে অনুষ্ঠানে আপনাদেরকে আবার স্বাগত জানাই, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিডিং ক্লাব সম্পর্কে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যোগ দিয়েছেন জনাব ইফতেখারুল ইসলাম ও জনাব রাশেদ রাহম। বিরতির আগে ইফতেখারুল ইসলামকে একটা প্রশ্ন করতে চেয়েছিলাম, সেটাই করতে চাই ইফতেখার। সেটা হলো, রাশেদ যে কয়েকটি বইয়ের রেফারেন্স দিয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ বই কোনো সন্দেহ নেই, কিন্তু আমি লক্ষ্য করে দেখছি যে সেখানে কোনো ওয়েস্ট বেঙ্গলের বই নেই যারা 47 পূর্বকালে বাংলার ইতিহাস নিয়ে অনেক চর্চা করেছে এবং সেসব লেখক ইতিহাসবিদরা আমাদের দেশে খুবই শ্রদ্ধেয়। সেই বইগুলো কি আপনার ইচ্ছা করে পড়াচ্ছেন না, নাকি অন্য কোনো নীতি আছে আপনাদের? সিলেবাসটা আমরা করেছি মূলত তার একেবারে প্রাথমিক পর্যায়ের রিডারদের জন্য, সে যাতে ওই চ্যালেঞ্জটাতে টিকে যায়। আচ্ছা, রিডার যদি প্রথমেই তার নিজের অস্তিত্ব, তার পিতৃপুরুষকে না চিনে, তার সে যে জায়গায় জন্মগ্রহণ করেছে, তার এই জায়গার সাথে তার যে অস্তিত্বের যে সম্পর্ক, এটা না বুঝলে সে কিন্তু অন্য জায়গায় সে মানে 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 পা বাড়াতে পারবে না। 10,000 পৃষ্ঠার মধ্য দিয়ে মূলত একটা চ্যালেঞ্জে সে পার হচ্ছে কি হচ্ছে না, এবং তার একটা দৃষ্টিভঙ্গি তৈরি হবে, সে কি এই জগতে হাঁটবে না অন্যদিকে যাবে। এই জন্য, এবং বিশ্ববিদ্যালয়ের যে পারপাস, বিশ্ববিদ্যালয়ের পারপাস হচ্ছে একটা হলিস্টিক একটা অ্যাপ্রোচ, বহুমুখী দৃষ্টি দিয়ে পৃথিবীর তাবৎ জ্ঞানকে অনেকটা চর্বণ করে হজম করে ফেলা এবং পুরো রাষ্ট্রের ব্যাখ্যা তৈরি করা। ওই জায়গায় কোনো মানে রিডিংয়ের যে সিলেবাস, আসলে বিশ্ববিদ্যালয়ে কোনো সিলেবাসই নেই এবং না থাকাটাই উচিত। এটা মূলত শিক্ষা পদ্ধতি, যে পরীক্ষা পদ্ধতি আছে, সার্টিফিকেট দেবে, পরবর্তীতে যে চাকরি করবে, অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয় আছে, ওই স্বার্থে মূলত সিলেবাস। কিন্তু বিশ্ববিদ্যালয়ের আইডিয়া অনুযায়ী ফিলসফিক্যালি কোনো সিলেবাস থাকা উচিতই না। ধন্যবাদ জনাব ইফতেখার, দারুণ একটা কথা বলেছেন। এটা নিয়ে ব্যাপক আলোচনার সুযোগ রয়েছে যে বিশ্ববিদ্যালয় কিংবা উচ্চশিক্ষার ক্ষেত্রে সিলেবাস গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ নয়। কি বলতে চাচ্ছেন আপনি ইফতির এই কথার সাথে যোগ করা যায়? প্লিজ, মানে আমাদের যে এই সিলেবাস সুপরিকল্পিত নয়, অথবা এই যে আপনি বাদ দেওয়ার প্রসঙ্গে বলছেন, সেটা এই জন্যে যে আমরা একটু আগে বলেছি আমরা বিভিন্ন একাডেমিক ডিসিপ্লিনের মানে ইতিহাস রচনা করার চেষ্টা করি। আপনি যদি আমরা বলি যে কোনো ডিসিপ্লিনের ইতিহাস রচনা করা সম্ভব না, 19 শতকের যে আমরা বঙ্গীয় রেনেসাঁ বলি কলকাতা কেন্দ্রিক যে পুনর্জন, ওই ইতিহাস ছাড়া আমাদের জ্ঞানের কোনো ডিসিপ্লিনের ইতিহাস রচনা করা সম্ভব না। প্রথম বাংলা বই পদার্থবিজ্ঞান সার, এটা 1822 সালে বেরিয়েছে। কিমিয়াবিদ্যা সার 1834 সালে বেরিয়েছে। 1843 সাল থেকে ওই সময়ে শব্দগল্প ধ্রুম নামে এই যে আমাদের কোষ গ্রন্থ বেরিয়েছে। তো আমাদের ইতিহাস রচনা, আমাদের যে কোনো জ্ঞানের শাখার, আমাদের সমাজ রাজনীতির ইতিহাস কোনোভাবেই এই 19 শতকের রেনেসাঁ ছাড়া সম্ভব না। এখানে যেটা হয় সেটা হচ্ছে যে এই যে আপনি যে বইগুলো বলেছি, এই বইগুলো দেখবেন যে এগুলো একটা কম্পেন্ডিয়াম টাইপের। গোলাম মুর্শিদের 1000 বছরের ইতিহাস, 14টা চ্যাপ্টারে বাংলাদেশের মানে সংশ্লিষ্ট সবগুলো বিষয়ের একটা মানে 1000 বছর নিয়ে বিবর্তন দেখানোর চেষ্টা করেছেন। 3 খণ্ডের যে ইতিহাস, সেটা 1707 থেকে 1971 সাল পর্যন্ত, এই সময়ে সমাজ সংস্কৃতি রাজনীতির গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখানোর চেষ্টা করছেন বাংলাপিডিয়া প্রাথমিক। এই যে প্রাথমিক পর্ব পার হওয়ার পরে 19 শতকের রেনেসাঁ নিয়ে কেউ পড়তে চাইলে তখন সে পড়তে পারবে, ইতিহাস নিয়ে কেউ পড়তে চাইলে, প্রাচীন বঙ্গ নিয়ে পড়তে চাইলে টেকনিক্যাল, ওই বইটা বাঙালির কথা খুবই টেকনিক্যাল, সেই বই তখন সে পড়তে পারবে। এবং আমরা এই বই পড়াই উৎসাহ করি এবং প্রচুর পড়া। এই 10,000 পৃষ্ঠা আসলে একটা, আপনি যেটা বললেন যে একটা ব্যারোমিটার, কেউ এই পথে হাঁটবে কিনা এবং তার কাজ আসলে এই বুদ্ধিবৃত্তিক চর্চা কিনা, এই রিগোরাস চর্চা কিনা, এবং বিশ্ববিদ্যালয়ের যে মৌলিক উদ্দেশ্য, এই উদ্দেশ্য ধারণ করেন কিনা অথবা করতে চান কিনা, এটারই একটা পরীক্ষা মাত্র। ধন্যবাদ জনাব রাশেদ। জনাব ইফতেখার, আপনি একটু আগে বলছিলেন যে আপনাদের লেকচার প্রোগ্রাম আছে একটা, এবং এমনকি সেখানে ছাত্ররাও লেকচার দেয় মাসে একটা বা দুটো, যাই হোক, সে লেকচার প্রোগ্রামের প্ল্যানিংটা কি? একটা হচ্ছে সাপ্তাহিক পাবলিক লেকচার, আর একটা হচ্ছে মাসিক পাবলিক লেকচার। সাপ্তাহিক লেকচারগুলোতে মূলত তরুণ শিক্ষার্থী যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে,
এ ধরনের শিক্ষার্থীদের মধ্যে আমরা লেকচারার হিসেবে আমরা মানে মনোনীত করি। আর দ্বিতীয় পর্যায়ে যে মাসিক পাবলিক লেকচার, মাসিক পাবলিক লেকচারে খুবই প্রবীণ, বিদগ্ধ এবং খ্যাতনামা রেকগনাইজড, জি, যাদের কোনো বিষয়ে সারা জীবনের সাধনা আছে এই বিষয়ে। এই যে সাপ্তাহিক এবং মাসিক পাবলিক লেকচারগুলো, বিশেষ করে সাপ্তাহিক, ইন্টারেস্টেড সাপ্তাহিকটার ব্যাপারে, সাপ্তাহিক লেকচার, এটা কিসের ভিত্তিতে টপিকটা সিলেকশন হয়? এখানে স্যার আমরা প্রতিদিন আমরা বলি যে 3-13 ঘন্টা পড়াশোনা করা, এটা আমি আগেই বলেছি। প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিশেষ করে রিডিং ক্লাবের সাথে যারা সম্পৃক্ত আছে, তারা লাইব্রেরিতেই থাকে এবং লাইব্রেরিতে সকাল 8 থেকে রাত 9 পর্যন্ত লাইব্রেরিতে থাকে এবং এরই মধ্য দিয়ে তারা ক্লাস এবং টিউশনি যা যা আছে সব কাজ সম্পন্ন করে। এবং এই যে ডেইলি রিডিং, আবার আমরা রাতে এসে 10টার পরে আমরা আলোচনা করি, এটার আমরা নাম দিয়েছি নলেজ কালচার। সে ডেইলি কী পড়েছে, কোন বিষয়টি পড়েছে, এই বিষয়ে আলোচনা করতে গিয়ে অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে, অনেক ইন্টারেস্টিং বিষয় উঠে আসে। তখন পাঠক সে প্রস্তাব দেয় যে এই বিষয়ে আমি বলতে চাই। তখন আমাদের একটা এডিটোরিয়াল একটা টিম আছে, রিসার্চ একটা টিম আছে, ওই বোর্ড তাকে মানে ওই অ্যাসাইনমেন্টটা তাকে দেয়া হয় এবং প্রতি মুহূর্তে প্রতিদিন তার কাছ থেকে আমরা ওই বিষয়ে আপডেট জানি এবং একটা নির্দিষ্ট সময়ে গিয়ে সে একটা ড্রাফট তৈরি করে এটা সাবমিট করে এবং এটা আমরা যদি এডিট করার যদি দরকার থাকে এডিট করে বিষয়টা ফাইনাল করে তারপর আনুষ্ঠানিকভাবে লেকচারের আয়োজন করি। ধন্যবাদ। রাশাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এই বিদগ্ধ ব্যক্তি বা প্রতিষ্ঠিত সাহিত্যিক গবেষক, এদের নির্বাচন করেন কীভাবে? এদের নির্বাচন করি তাদের সারা জীবনের কাজ অনুযায়ী। মানে ধরেন কেউ একজন ওই বিষয়ে অথরিটি, আমরা মনে করি, আমরা কী বলি, আমরা বলি যে বিশ্ববিদ্যালয় শিক্ষার উদ্দেশ্য আমরা প্রচার করি। এখন এই উদ্দেশ্য সাধন করেছেন বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মানে ফার্নিশড প্রোডাক্ট যারা, এরকম ব্যক্তি যারা, ডক্টর গোলাম মুর্শিদ, ডক্টর সিরাজুল ইসলাম অথবা ডক্টর মোহাম্মদ ইউনুস, এরা তো বিশ্ববিদ্যালয়ে যেরকম শিক্ষার্থী বানাতে চায়, সমাজ রাষ্ট্রের দায় নেবে এরকম শিক্ষার্থী। তো আমাদের এই মাসিক লেকচারের উদ্দেশ্য হচ্ছে তরুণদের সাথে, তরুণ যারা চিন্তক, তরুণ যারা গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের সামনে এক ধরনের এই যে আইকন হাজির তুলে ধরা। এবং এবং এই যে আমরা কিন্তু এখন একটা বড় সড়ো একটা আফসোসের কথা শুনি যে আমাদের যে প্রজন্ম বাংলাদেশ রাষ্ট্র তৈরি করেছেন রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, বুদ্ধিভিত্তিকভাবে, এই প্রজন্মে অনেকেই আমাদের কাছ থেকে চলে যাচ্ছেন, কিন্তু এর মাঝখানে একটা শূন্যতা। তো এই শূন্যতা আমরা মনে করি যে তারা যে দায়িত্ব পালন করেছেন, তারা আমাদের রাষ্ট্র দিয়েছেন, এর পরবর্তীতে আমাদের রাষ্ট্র বিনির্মাণ করার দায়িত্ব, এই যে নির্মাতাদের সাথে ভবিষ্যৎ যারা বিনির্মাণ করবেন, স্বপ্নদ্রষ্টাদের সাথে, তাদের একটা যোগাযোগ, যোগসূত্র তৈরি করে দেওয়া, এইভাবে আমরা বাছাই করি। এবং যেটা করার চেষ্টা করি সেটা হচ্ছে এদের মাধ্যমে তাদের ওই বিশ্ববিদ্যালয়ের যে উদ্দেশ্য, ওই উদ্দেশ্যকে প্রতিষ্ঠিত করা। এটা কি ফলোড বাই কোয়েশ্চেন আনসার? হ্যাঁ, কোয়েশ্চেন আনসার থাকে। এটা আমাদের ওই মাসিক লেকচার, আমাদের এই রিডিং ক্লাবের এই লেকচারগুলো একটা বিশেষ বৈশিষ্ট্য হলো সুনির্দিষ্ট সময়ে শুরু হয়ে, আমরা বলি 1 ঘন্টা 19 মিনিটের লেকচার, 2 ঘন্টা 1 ঘন্টা 19 মিনিট সুনির্দিষ্ট সময়ে শুরু হয়, সুনির্দিষ্ট সময়ে শেষ হয়। এবং সাপ্তাহিক লেকচারে যেটা হয়, আপনি বলেন যে সাপ্তাহিক লেকচারের ইয়েটা বলি, সাপ্তাহিক লেকচার মূল বক্তা 40 মিনিট বলেন এবং মূল বক্তার পরে উন্মুক্ত আলোচনা থাকে। এই উন্মুক্ত আলোচনায় আমরা একটা নির্দিষ্ট সময়, বাকি 80 মিনিট সমাপনী বক্তা থাকে, হয়তো 5 মিনিট এই 80 মিনিটের মধ্যে, 5 মিনিট বা 7 মিনিট সমাপনী বক্তব্য থাকেন। এই উন্মুক্ত আলোচনা আমরা মনে করি রিডিং ক্লাবের সেশনে যারা আসবেন প্রত্যেকেই কথা বলতে হবে, কারণ আমরা মনে করি জ্ঞানচর্চার সাথে পড়াশোনার সম্পর্ক আছে, কিন্তু একই সাথে নলেজ ডিসিপ্লিনের একটা বড় উপায় হচ্ছে মানে পাবলিক স্পিকিং। তো পাবলিক স্পিকিংয়ে দক্ষ করে তোলা, এটা আমাদের পাবলিক লেকচারের একটা উদ্দেশ্য। আচ্ছা, যিনি উইকলি লেকচারে দেন, যিনি কি রিটেন স্পিচ দেন, এক্সটেম্পোরারি স্পিচ দেন? এক্সটেম্পোরারি স্পিচ দেন, এক্সটেম্পোর আকারে দেন, কিন্তু এটা লিখিত থাকে, আপনি এর আগে প্রক্রিয়াটা শুনেছেন। আমাদের একটা লিখিত থাকে কিন্তু ডেলিভারির সময় উনি এক্সটেম্পোর করেন, মানে এটা মানে যেভাবে যোগাযোগের সূত্র অনুযায়ী। ধন্যবাদ। জনাব ইফতেখার, আমাদের সময় শেষ, ভবিষ্যৎ কর্মসূচি কি আপনাদের, খুব সংক্ষেপে যদি বলেন? একটা রিসার্চ ইউনিভার্সিটি তৈরি করা, গবেষণা বিশ্ববিদ্যালয় তৈরি করা, এবং এই জন্য আমরা প্রাথমিক পর্যায়ে যে ট্রেনিং দেওয়া দরকার রিডিং ইন্টার্নে এবং শিক্ষার্থীদের, তরুণ শিক্ষার্থীদেরকে এনে কীভাবে গবেষণা করতে হয় এ বিষয়ে তাদেরকে মানে নির্দেশনা এবং পরামর্শ এবং প্র্যাকটিক্যাল বিভিন্ন এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে আমরা বিষয়টাকে মানে ব্যক্তিকে মানে পোক্ত করে মানে যোগ্য করে গড়ে তুলতে চাই। এবং যে প্রতিষ্ঠান থেকে মানে গবেষণাই মানে মূল এই রাষ্ট্রের আর্থসামাজিক সাংস্কৃতিক যে ব্যাখ্যা বিশ্লেষণ প্রতি মুহূর্তে মানে জ্ঞান যে সৃজন, জ্ঞান এবং সৃজন এবং প্রচার হবে। ধন্যবাদ জনাব ইফতেখারুল ইসলাম, ধন্যবাদ জনাব রাশেদ রহম। প্রিয় দর্শক, আমাদের সানন্দলোকে অনুষ্ঠানের জন্য নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিডিং ক্লাব ট্রাস্টের
দুজন অতিথির সঙ্গে কথা বলছিলাম, তাদের কার্যক্রম সম্পর্কে জানছিলাম এবং সবশেষে তাদের স্বপ্নের কথা জানছিলাম। খুবই উৎসাহব্যঞ্জক একটি কাজ কার্যক্রম, বিশেষ করে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে হচ্ছে। আমি আশা করি যে তারা তাদের কার্যক্রম বাংলাদেশের বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে দেবে, এটা সেরকমই একটি কাজ। এবং এই যে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে নেতিবাচক প্রচারণা আছে, সেটাকে একেবারে মুছে দিতে পারে এই ধরনের রিডিং ক্লাব ট্রাস্টের নানা রকম অ্যাক্টিভিটিস। আমরা আশা করব আরও বিপুল সংখ্যায় ছাত্রছাত্রীরা এই রিডিং ক্লাবের কর্মতৎপরতার সঙ্গে যুক্ত হবে এবং তাদের নিজেদের জীবন দৃষ্টি, তাদের নিজেদের ব্যক্তিত্ব, তাদের নিজেদের মননশীলতা, তাদের নিজেদের রিডিং হ্যাবিট ইত্যাদি ব্যাপারে তারা আরও পরিবর্তন ঘটাতে পারবে রিডিং ক্লাবের আদর্শ এবং উদ্দেশ্য দ্বারা। যে কথাটা তারা বলেছেন যে প্রচুর পড়াশোনা করতে হবে একজন ছাত্রকে প্রতিদিন, সেটাই যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মেনে চলতে পারে তাহলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, বিশ্ববিদ্যালয়ের জীবন সম্পূর্ণরূপে পাল্টে যেতে পারে। অনেকে অভিযোগ করেন যে আজকাল বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা ছাড়া বাকি সব কাজ হয়, তো সেই অপবাদ যেন আমাদের আর শুনতে না হয়, এই আশায় আমরা রিডিং ক্লাব ট্রাস্টের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের আনন্দলোকে অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। খোদা হাফেজ এবং শুভরাত্রি।